নমস্কার, আমি ঝুমু পলি। পলি গ্রিলি আপনাদের সবাইকে স্বাগত। সবসময় কি ঘরে বিশেষ বিশেষ জিনিস মজুদ থাকে, কিন্তু সময় মানে না, দুম করে বিশেষ উপলক্ষ হাজির হয়ে যায়। এই যেমন ধরুন নববর্ষ, দীপাবলি, ভাইফোঁটা ইত্যাদি। আর বিশেষ উপলক্ষে তো বিশেষ জিনিস বানাতেই হয়। আজকে আমি দেখাবো ঘরোয়া সহজলভ্য উপকরণ দিয়ে কত সহজে চমৎকার ডিশ বানানো যায়। ব্রেড ল্যাংচা বা পাউরুটির ল্যাংচা। ব্রেড ল্যাংচা বানাবার জন্য 7-8 পিস স্লাইস ব্রেড নিচ্ছি। এই পাউরুটি আর দুধ সবসময় ঘরে মজুদ থাকে, আর যদি নাও থাকে বাড়ির নিচের দোকানে পেয়ে যাবেন। দুধটা কাটিয়ে ছানা বানিয়ে নিন। প্রথমে ব্রেডের ধারগুলো এভাবে কেটে নিতে হবে। তারপর ডুবিয়ে দিন দুধের মধ্যে। তবে খুব বেশিক্ষণ ডুবিয়ে রাখবেন না, দুধ চিপে ব্রেড বা পাউরুটিগুলো তুলে নিন। এবার একটু মোলায়েম করে নিন এই ব্রেডগুলো, যেন ভেতরে কোনো লাম্প না থাকে। এবার এর সাথে মেশাবো 150 গ্রাম ছানা। ছানাটাও প্রথমে মসৃণ করে নিতে হবে। তারপর ভেজানো ব্রেডের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে ফেলতে হবে। ব্যাস, এবারে মেশাবো 2 টেবিল চামচ চালের গুঁড়ো বা সবেদা। ল্যাংচা মিশ্রণের সঙ্গে মোলায়েম করে মিশিয়ে ফেলতে হবে। এবার বানিয়ে নেব চিনি শিরা। চিনি শিরার ঘনত্ব কেমন হবে ভালো করে লক্ষ্য করুন। 2 কাপ চিনি আর 2 কাপ জল মিশিয়ে তৈরি করব চিনির রস। চিনির রসটা যখন এরকম চটচটে হয়ে যাবে, তখন মিশিয়ে দেব 1/2 চা চামচ এলাচ গুঁড়ো। এবার ল্যাংচাগুলো বানিয়ে নিতে হবে। হাতে তালুতে একটু ঘি মাখিয়ে নিন। তারপর এই ছানার মিশ্রণটা এভাবে পাকিয়ে ল্যাংচার আকৃতি বানিয়ে ফেলুন। এবার প্রথম ব্যাচের ল্যাংচাগুলো ভেজে রসে ডুবাবো। কড়াইতে ঘি গরম করে নিন। ঘিটা একটু গলে তেলের মতো হয়ে গেলেই কাঁচা ল্যাংচাগুলো কড়াইতে ছেড়ে দিন। এভাবে লালচে করে ভেজে নিন। তারপর উষ্ণ চিনি শিরায় ডুবিয়ে দিন। এভাবে বাকি ল্যাংচাগুলো ভেজে নিন। ল্যাংচা ভাজার সময় এভাবে ক্রমাগত নাড়তে থাকবে, যেন চারিদিকটা এরকম ভাজা হয়। ব্যাস, আবার ডুবিয়ে দিন উষ্ণ শিরা। শিরাটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে আঁচ সামান্য বাড়িয়ে দিন। রস গরম না থাকলে ল্যাংচার মধ্যে ভালো করে প্রবেশ করবে না। যারা নিয়মিত বিশেষ বিশেষ রান্না করেন তাদের কথা বলছি না, কিন্তু যারা মাঝে মধ্যে শখে রান্না করেন তারাও এই পদ্ধতিতে ল্যাংচা বানাবার পর প্রায় বানাতে চাই। আপনাদের উৎসব অনুষ্ঠান ভালো কাটুক, আনন্দে কাটুক। তার সাথে একটা বিশেষ বার্তা, আমার চ্যানেল নিয়মিত দেখতে থাকুন
এবং সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে।